আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের করে দেখাবো তরমুজের ফুডিং রেসিপিটা। এখানে আমি তরমুজ পিস পিস করে কেটে নিয়েছি, এখন এগুলো আমি ব্লেন্ডার করে নেব। এখন আমি তরমুজগুলো ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডার করে নিয়ে আসব। এই দেখুন ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন তরমুজের জুসগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, ছাঁকনি দিয়ে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আমার ছাঁকাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি তরমুজগুলো। এখানে দিয়েছি আগার আগার পাউডার উঁচু করে 1 চামচ। এখানে আমি 2 কাপ তরমুজের রস হয়েছে আমার। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়েছি হালকা করে ফুড কালার, এখানে আমি রোজ কালারটা নিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে করলে আপনারা কালারটা নাও দিতে পারেন, আমি এখানে একটু সুন্দর দেখানোর জন্য কালারটা দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পাতিলটা, এখন আমি ঘন ঘন নেড়ে ছেড়ে নেব। এই দেখুন কি সুন্দর বলক উঠছে, একটু ঘন হয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। হালকা ঘন হলে নামিয়ে নিতে হবে। এখন আমি গরম গরম থাকতে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এরকমের চ্যাপটা পাত্রের মধ্যে। এখন আমি এই মিশ্রণটাকে 30 মিনিট ফ্যানে নিচে রাখবো, আপনার ইচ্ছা করলে নর্মাল ফ্রিজও রাখতে পারেন। আমি 30 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি এগুলো একটু হালকা করে পিস পিস করে নেব, আপনারা যে যেরকম চান ঠিক ওরকম করে পিস করে নিতে পারেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। এখন আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর জেলি হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, যে পাত্রে আমি ফুডিং বানাবো ওই পাত্রে। এখন আমি এটাকে একটু সাইড করে রেখে দেব। এখানে আমি পাতিলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ, তরল দুধ। যতটুক তরমুজ নিয়েছি ঠিক ততটুকুই তরল দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি উঁচু করে 1 চামচ আগার আগার পাউডার নিয়ে নিয়েছি। ভালোভাবে গুলে নিতে হবে, নাহলে চাকা চাকা থেকে যাবে। এখানে দিয়েছি 2টো এলাচ, 2 ফ্লেভারের জন্য দিয়েছি 2টো তেজপাতা। আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন। এখন ঘন ঘন নাড়তে হবে। তরমুজের ফুডিং খেয়ে দেখুন, খুব সুস্বাদু হয়, খেতে খুব ভালো লাগে।
এখানে দিয়েছি পরিমাণ মতো চিনি, আপনারা কতটুকু মিষ্টি খাবেন ঠিক পরিমাণে দিয়ে দেবেন। আমি এই জায়গায় 1 কাপ পরিমাণে দিয়ে নিয়েছি। ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে, না হলে পাতিলের তলায় লেগে যাবে। আগার আগার পাউডার দিলে খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হয়। দেখুন আমার কি সুন্দর বলক উঠছে, 2-3 মিনিট বলক উঠলে আমি এখানে এলাচা তেজপাতাগুলো উঠিয়ে নেব। দেখুন এলাচা তেজপাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন একটু হালকা ঘন হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব। এই দেখুন হালকা কিছুটা ঘন হয়েছে, বেশিক্ষণ নাড়াচাড়া করে যাবে না, বলকালে হালকা ঘন হলে নামিয়ে নিতে হবে। এখন আমি মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি, ঘন ঘন নাড়াচাড়ার মধ্যে হাত ঠান্ডা করে নিতে হবে, না হলে বসে যাবে। আমি যে বাটির মধ্যে তরমুজের জেলি রেখেছি ওই বাটির মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন হালকা করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে যাতে সুন্দর মতো সেট হয়। এখন আমি বাটিটাকে 5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো। এ দেখুন 5 ঘন্টা পর ফিরে এসেছি, জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি সাইডটা হালকা করে কেটে নিচ্ছি চাকু দিয়ে যাতে সুন্দর মতো উঠে আসে। আমি যেভাবে তরমুজে ফুডিংটা বানিয়েছি আপনারা একটু ভালোভাবে দেখলে আপনারাও পারবেন। আমি এখন একটা প্লেটের সাহায্যে আমি তরমুজের ফুডিংটাকে বের করে নিচ্ছি। একটু উপর থেকে হালকা একটু ঝাঁকা দিয়ে নামিয়ে নিলেই নেমে আসবে। এ দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে, কালারটাও কি সুন্দর এসেছে। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কাটা হয়েছে, আপনারা এবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।